ই স্পোর্টস তথা ইলেকট্রনিক স্পোর্টসের যাত্রা প্রায় 50 বছরের অধিক সময় ধরে। একের অধিক মানুষ ভিডিও গেমসের মাধ্যমে প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণের মাধ্যমেই ই স্পোর্টসের সূচনা। এই অঙ্গনে বাংলাদেশের পথ চলা খুব বেশি অপ্রতুল সুযোগ সুবিধাকে সঙ্গী করে একদল নির্ভীক তরুণ দেশের পতাকাকে তুলে ধরছেন বিশ্বমঞ্চে। বর্তমান বিশ্বে জনপ্রিয় একটি ই স্পোর্টস হিসেবে বলা হয় প্লেয়ার্স আননোন ব্যাটেল গ্রাউন্ড অথবা পাবজিকে, যেখানে বাংলাদেশের অংশগ্রহণ রয়েছে ব্যাপক পরিসরে। ইতিমধ্যে দেশে সম্মান বয়ে এনেছেন অনেক তরুণ, যাদের ভাবনাতেও কখনো আগে এত অর্জনের কথা আসেনি। নর্মালি গেম খেলতে খেলতে দেন ইয়েতে যাই, কম্পিটিটিভে যাই, কম্পিটিটিভে যাওয়ার পর টুর্নামেন্ট যত সব আছে সবগুলাতে অংশগ্রহণ করি, সো এমনি এমনি আর কি ইয়েতে কম্পিটিটিভিটি দেওয়া হয়। ভিডিও গেমস যে শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয় তা প্রমাণ করতেই তাদের এই প্রয়াস। ভিডিও গেমস নিয়ে নেতিবাচক ধারণাকে পাল্টে দিয়েছে প্রতিযোগিতামূলক এ খেলায় দেশের সাফল্য। ফ্যামিলির সাপোর্ট মোটামুটি আছে, একদম খারাপও না আবার একদম অত ভালো না, একটু তো মাঝে মধ্যে প্রেশার দেয় সারাদিন গেম। বর্তমানে মোটামুটি আর কি সাপোর্ট দেয়, কিন্তু আগে টোটালি দিত না, তো গেম খেলা থেকে বিরত থাকতে বলতো। তো এখন মোটামুটি আর কি দেখে যে কোথাও কোথাও আর কি কাজ হচ্ছে, কিছু কিছু কাজ হচ্ছে, কিছু কিছু আমার পকেট খরচটা আমার যদি আমি নিজে নতুন নিতে পারি। তো শুধু তাই নয়, শত প্রতিকূলতাকে সঙ্গী করে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও অবদান রাখছে অনেক তরুণ। আমাদের রাঙামাটিতে হিল, আমরা হিলে ইয়া, তো তারপর নেটওয়ার্কের একটু সমস্যা থাকে, আমাদের একটা প্রেশার কি মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য ট্রাই করলাম। তবে দেশের ই স্পোর্টস আটকে আছে একটি জায়গায়, আর তা হলো পৃষ্ঠপোষকতার অভাব। ইন্ডিয়াতে অনেক তো অনেক আগে গেছে ওরা, তো নেপাল আর বাংলাদেশ অলমোস্ট সেম ভাবে যাইতেছে, বাট নেপালে একটা জিনিস কি অনেক স্পন্সর অ্যাভেলেবল আছে, যে জন্য অনেকে সুবিধাগুলো পাইতেছে, বাংলাদেশ ওইরকম স্পন্সর গুলো অ্যাভেলেবল নাই। যে বিশ্বের অন্যান্য দেশে যেখানে হাতের নাগালে স্পন্সর প্রতিষ্ঠান, সেখানে প্রতিভাবান এত খেলোয়াড় থাকা সত্ত্বেও দেশের ই স্পোর্টস পিছিয়ে। এবার আমাদের যে আরেকটি পিএমবিসি হলো, মানে পিএমবিসি সিজন টু আর কি, যেটা দেখা আসলে 17 লক্ষ টাকা প্রাইস করছিল আর কি। তো বাংলাদেশের ক্ষেত্রে আসলে কোনো গেমিং কমিউনিটি এইভাবে গেমিং কোম্পানি মানে ফার্স্ট টাইম এভার যারা আসলে অফিসিয়াল টুর্নামেন্ট দিয়ে থাকে, তো সেই টুর্নামেন্টে যারা চ্যাম্পিয়ন হয়েছিল, তো তারা যখন তাদের সাথে আমরা একটা লাইভ সেশন করেছিলাম আর কি, তো তারা যখন এক্সপিরিয়েন্স শেয়ার করছিল, সেখানে তারা বলছিল যে আমার আম্মু আমাকে বলছে যে মিষ্টি কিনে নিয়ে আসো। হ্যালো গাইস, কেমন আছো? সবাই ওয়েলকাম করছি আমার আরো একটি ব্র্যান্ড নিউ লাইভ এন্ড। শুধু ই-স্পোর্টসে বাংলা সরব উপস্থিতি তা কিন্তু নয়, অনেক নিজেদের স্বাবলম্বী করার প্রচেষ্টায় যোগ দিয়েছে ইউটিউব ফেসবুক লাইভে, যা বাকি তরুণদের জন্য হচ্ছে অনুপ্রেরণার আরেকটি বড় উৎস। ইউটিউবে ফেসবুক দুই জায়গাতে স্ট্রিম করা শুরু করি, দেন দেখি মোটামুটি রিচ, মোটামুটি ভিউ আসতে থাকে, অ্যান্ড তারপরে আসলে আমি জিনিসটাকে প্রফেশনালি নিই। আসলে ইয়াং জেনারেশন যদি স্ট্রিমিং শুরু করে, দেন আমি বলবো যে খুব ভালো একটা চয়েস হবে, কারণ এখন স্ট্রিম করে অনেক কিছুই করা যায়। স্ট্রিম করে আপনি পরিচিতি পাচ্ছেন, আপনি মোটামুটি আর্নিংও এখান থেকে করতে পারবেন, যদি আপনি সেভাবে কোয়ালিটিফুল স্ট্রিম করেন, আপনার স্ট্রিমিং গ্যাজেট যেগুলো আছে সেগুলো যদি কোয়ালিটিফুল হয়, দেন অবভিয়াসলি এখানে স্ট্রিমিং দ্বারা কিছু করা। আমাদের দেশের অভিভাবকদের মধ্যে একটি বড় অংশের নেতিবাচক ধারণা থাকে এই ভিডিও গেমস নিয়ে, যার প্রধান কারণ প্রতিযোগিতামূলক খেলায় দেশের সাফল্যের কথা প্রচারে না আসা। পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পেলে যে বাংলাদেশের জন্য তারা বয়ে আনতে পারে সর্বোচ্চ সম্মান, তার কোনো সন্দেহ নেই। সে নবদিগন্তের অপেক্ষায় দেশের লাখো গেমাররা। নজিবুর রহমান ছোটন, আমরা করব জয়, এটিএন বাংলা।